দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্ব যিনি তিনি তার কর্মের মাধ্যমে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন হয় না তার নামটি একটি আলাদা পরিচয় বহন করে এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের নৃত্যশিল্পের কিংবদন্তিতুল্য মানুষ স্বামী মারা নিপা আপা কেমন আছেন ভালো আজকে আমরা আপনার জীবনের কথা শুনব কিভাবে আজকে স্বামী মারা নিপা হয়ে উঠলেন সেই কথা কিন্তু তার আগে আপনার উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দেখে আসব নিশ্চয়ই স্বামী মারা জন্ম আঠারো সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদরে তার পিতা ডাক্তার এম এ কুদ্দুস এবং মাতা রাহিলা কুদ্দুস এগারো বোন তিন ভাইয়ের মধ্যে তিনি নবম এইচপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি লাভ করেন একসময় চিত্রশিল্পী হবার ইচ্ছা থাকলেও শেষ হয়নি আর্ট কলেজের শিক্ষা শিক্ষাজীবন নিপা মঞ্চে প্রথম নৃত্য পরিবেশন করেন মাত্র সাড়ে চার বছর বয়সে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় এসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এরপর থেকে নৃত্যের প্রতি তার এক ভিন্ন রকমের ভালো লাগার জন্ম হয় তিনি নৃত্যের উপর প্রথম পাঠ নেন কিশোরগঞ্জের আর্টস কাউন্সিল থেকে পরে তিনি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস থেকে প্রশিক্ষণ নেন বিভিন্ন বিদেশি প্রশিক্ষকের নিকট নাচের তালিম নেওয়া শুরু করে বিদেশে গিয়েও শিখে এসেছেন তিনি গণ চিনে গিয়ে নৃত্যের উপর এক বছর মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন গত শতকের আশির দশক থেকে এদেশের লোকজ ও সৃজনশীল নৃত্যে এক নতুন ধারার প্রবর্তন করেন তিনি নৃত্যের মাধ্যমে লোকজ সংস্কৃতির সক্রিয় উপস্থাপনায় দেশে বিদেশে একটি মৌলিক ভূমিকা রেখেছেন নিপা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও পঞ্চাশেরও অধিক দেশে বাংলার মৌলিক ধারা নৃত্যকে উপস্থাপন পরিচালনা ও পরিবেশন করেছেন তিনি এ যাবৎ প্রায় পনেরোটি নৃত্যনাট্য ও দুইশোর অধিক খণ্ড নৃত্য সফলতার সাথে পরিচালনার মাধ্যমে একজন সফল নৃত্য পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নৃত্য সংগঠক ও প্রশিক্ষক হিসেবে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের মাধ্যমে তৈরি করে চলেছেন আগামী নৃত্যশিল্পী নৃত্যের বাহিরে তিনি বাংলাদেশ টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয় করেছেন। শুনো তোমার দুটো পাই তুমি তুমি ভিনদেশে যায়ও না। তা হয় না রাব্যা আমি পামু কথা দিছি। ইয়ে তাছাড়া এমন সুযোগ তো আর পামু না। তুমি বাধা দিও না। তোমার তোমার এমন কি দরকার পড়লো যে দেশ থেকে তোমার ভিনদেশে যাওয়ার লাগবে? ইয়ে তোমার সুখইlogback চায়। সুখ আমি সুখ চাই না। তুমি যেমন هستে এমনি অনেক সুখী আছিস। এছাড়া বিজ্ঞাপন চিত্র মডেল হয়েছেন তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাক্স চ্যানেলায় আজীবন সম্মাননা আমেরিকা জর্জ হ্যারিসন পুরস্কার সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পকলা ও নৃত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতি দুই হাজার সালে তিনি সম্মানজনক একুশে পদক লাভ করেন এদেশের শিল্পের সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য একটি সুন্দর শৈশব চোদ্দ ভাই বোনের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠেছেন আমরা যা দেখলাম কেমন ছিল শৈশবের সেই দিনগুলি শৈশব তো সবার কাছে একটি কি বলবো এরকম একটি জায়গা যেটা হচ্ছে শেকর আমার যে শৈশব চোদ্দ ভাই বোনের মধ্যে বাবা মা আত্মীয় পরিজন একটা অন্যরকম ছিল সেখানে আমাদের আনন্দটাই আমার মনে হয় সব কিছু ডমিনেট করতো আলাদা করে কিছু বলতে হয় না যে এখন পড়তে হবে এখন গান গাইতে হবে এখন নাচ করতে হবে তেমন যেন একটা নিজস্ব গতির মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি অসম্ভব ভাগ্যবান যে এরকম একটা পরিবার থেকে আমি উঠে এসেছি কোনো বাধা ধরা নিয়মের মধ্যে না থেকেও একটা নিয়মের মধ্যে গড়ে উঠেছেন কিন্তু আজকের শৈশব আজকের বাচ্চাদের শৈশবে আপনার শৈশব কোনো পার্থক্য খুঁজে পান কি না না পার্থক্য তো অনেক মানে বোধের দিক থেকে এবং সময়ের সঙ্গে যে পরিবর্তন সারা পৃথিবীতে এখন আমার হাতের মধ্যে একটি একটা টেলিফোন নিয়ে আমি সারা জগৎকে নিজের করে পেয়ে যাচ্ছি আর আমাদের আবিষ্কার করতে হতো ছোট ছোট জিনিসগুলো এই যে আবিষ্কার করা এই যে কৌতূহল এই জিনিসগুলো তো এখন একেবারেই নেই জগৎটা খুব ছোট ছিল গণ্ডিটাও খুব ছোটো ছিল কিন্তু ভাবার যে গভীরতা সেটা আমার মনে অনেক বেশি ছিল যেটা এখন খুঁজে পাই না এবং আনন্দের শৈশব ছিল না আনন্দ তো আমরা খুব অল্পতেই আনন্দে পেতাম একসঙ্গে বসে সবাই মিলে গান করছি একসঙ্গে মিলে সবাই মিলে কিছু একটা মুড়ি ভাজাই খাচ্ছি তাতেই কত আনন্দ এখন একা একা থাকছে পিজা খাচ্ছে তো অমুক বড় বড় হোটেল থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে একাই খাচ্ছে কাউকে শেয়ারও করছে না আমরা তো ভাবতেও পারতাম না যে একজনকে না দিয়ে একজন খাবার কথা এই বাচ্চাদের গড়ে তুলতে হলে এদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে হলে কি করা উচিত আপনি কি মনে করেন আমি মনে করি পরিবার আবার পরিবারের মধ্যেই আমাদের যেতে হবে সেটা সেই ক্ষেত্রে বাবা মা ভাই বোন স্বজন সবারই দায়িত্ব আছে আমরা যদি এখন ভাবি যে ওরা কিছু বুঝছে না ওদের এভাবে ছেড়ে দাও বা ও বাচ্চাটা কান্না করছে ওর হাতে একটা ফোন দিয়ে দাও ও থেমে যাচ্ছে এটা কিন্তু খুব ভুল করছে আমরা ওদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম দেওয়া উচিত বাচ্চাদের কারণ হচ্ছে যে ওরা যদি আমাদের কাছ থেকে না শুনে তাহলে তো ওরা ওই সময়টাকে বুঝতে পারবে না এই যে আনন্দ সবাই মিলে আজকে আমরা একটা চলো একটা বৃষ্টি হচ্ছে আমরা কোনো কবিতা পড়ি আবৃত্তি করি বা কোনো একটা মজার গল্প করি এই যে এই যে নিজেদের মধ্যে একটা গণ্ডি তৈরি করা সেই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন আমি মনে করি আবারও পরিবারের কথা বলছিলাম আপনার সেই পরিবার সেই চোদ্দ ভাই বোনের পরিবার সেই পরিবারের সবাই এখন কোথায় কি অবস্থায় আছে কেমন আছেন তারা আমার একটা বোন মারা গেছে আমার মেজু বোন আর এখনো আমরা ঈশ্বরের কৃপায় আছি তেরো ভাই বোন তেরো ভাই বোন আছে আমার বড় ভাইয়ের বয়স এখন এইটি ফাইভ আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা খুব ভাগ্যবান যে এখনো সেই সেই আগের মতোই কিন্তু ভাই বোন আমার ছোট আরো চার এখনো মনে হয় যে ভাই বোনের গন্ডিটাই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্বের একটা জায়গা একটা আশ্রয়ের জায়গা একটা প্রশ্রয়ের জায়গা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে পরবর্তী জেনারেশন আমাদের যে ভাইয়ের মেয়ে তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা যেমন বোনরা ভাইরা কোন একটা ওকেশনে এখনো একরকম কাপড় পরি একসঙ্গে আহ মিট করি আমাদের পরম্পরা একটা ম্যাগাজিন বের হয় আমরা সবাই সেখানে লিখি

কিছুটা ওদের মধ্যে এই সময়ে এই সময়ে নিশ্চয়ই এটি অন্যরকম ভালো লাগা যেখানে আমরা বিচ্ছিন্নতার মধ্যে বসবাস করছি তো আমরা এই অনুষ্ঠানে আপনার পরিবারের অনেকের মধ্যে কয়েকজনকে পেয়েছি তারা কি বলছেন আপনাকে নিয়ে আমরা একটু সেটি দেখে আসবো তুমি আমার খালা কিন্তু আমার কাছে তুমি আমার মা আমার যত ছোটবেলায় অন্যায় আবদার আহ্লাদ বায়না সব কিছু তোমার কাছে স্কুল থেকে ফেরার পথে কোথাও খেতে যাওয়া কোথাও নতুন কোথাও ঘুরতে যাওয়া সব কিছু তোমার কাছ থেকে পেয়েছি তুমি অনেক ভালো একটা মানুষ এবং অনেক বড় একজন শিল্পী তোমার মতো গুণী শিল্পী পেয়ে আমরা অনেক গর্বিত তোমার ভালো কাজ এবং চিন্তাধারা আমাকে প্রভাবিত করে দূর থেকেও তুমি আমাকে সঠিক পথ দেখাও তোমাকে অনেক ভালোবাসি মা নিপা শিল্পী ভালো নৃত্য শিল্পী সেটা তো মানে অপেক্ষা রাখে না আমি বড় বোন হিসেবে বলছি ছোটবেলা থেকে রকমের ইচ্ছা শক্তি কাজ করতো আমাদের তো এমনিতেই কিশোরগঞ্জের মতো ছোট্ট একটা জায়গা ছিল অনেক প্রতিবন্ধকতার মাঝখান থেকেও এইভাবে একটা প্রচন্ডতা মনের মধ্যে জোরালো একটা মানে ইচ্ছা না থাকলে এ পর্যন্ত আসতে পারাটা আমার মনে হয় সত্যি একটা কঠিন ব্যাপার পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর কথা কথামালা শুনে এলাম আসলে আপনি একটা সুন্দর পরিবারের সদস্য সুন্দর পরিবার থেকে বেড়ে উঠেছেন এবং এখনও সেটা অন করছেন কিন্তু আজকে যদি সামাজিক প্রেক্ষাপট দেখি সবাই যেন কেমন যেন একটা বিচ্ছিন্নতা সন্তানের কথা যদি বলি একটি সন্তান কিংবা দুটি সন্তান আজকে এই অবস্থাটা কেন যেটা আমার কাছে এখন মনে হয় যে সবচেয়ে দুঃখজনক যে অনেক ছেলে মেয়ে বা একটা দুটো ছেলে মেয়ে থাকুক তারা হায়ার স্টাডি করতে বা ভালো নিজেকে জীবনের চলতে গেলে দেশের বাইরে চলে যাচ্ছে সেই বৃদ্ধ বাবা মা যখন একা একা থাকে বিরাট বড় বাড়িতে অট্টালিকায় তার ঐশ্বর্যের কোনো কমতি নেই কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে পাওয়ার যখন সময় তখন তারা কিছুই পাচ্ছে না ওই এটার এটার সমাধান কি আমি জানি না তবে আমার খুব দুঃখ বোধ হয় যে এই জায়গাটা থেকে আমার মনে হয় চরম খরণ হয় এর থেকে উত্তরণের পথ আমাদের অবশ্যই বের করা উচিত তো আপনার পড়াশোনা আপনি চারুকলায় পড়েছেন ড্রয়িং এন্ড পেইন্টিং এ তো আসলে হয় কি যে আমি ওই জায়গাটা গিয়ে আমি বলি যে একটা সময় হয় না যে কি করব তো জানি না এক এক সময় এক এক রকম যেহেতু বাবা ডাক্তার ছিলেন সেরকম একটা যে ডাক্তার হব। তারপর আঁকতে ভালো লাগতো আমার সেই জন্য একবার ভাবলাম যে আমি পেন্টার হব কিন্তু সব কিছু জড়ো করে নাহি পাই যেথায় সত্য সবটুকু সেথাই তো যখন আসল সত্যটা পেয়ে গেলাম যখন নাচটাকে পেয়ে গেলাম তার ভালোবাসার মধ্যে ডুবে গেলাম তখন আমার মনে হল যে এগুলো তো আলাদা আলাদা পেশা এখানে কিন্তু অনেক সময় দিতে হবে এটা একটা জগৎ আমি যেটা ফিল করি যে আমার এর এই পেন্টার না হওয়ার পিছনে যে খুব একটা আক্ষেপ এখন আমি করি না এই জন্য যে আমি তো আঁকছি আপনি ক্যানভাস ঠিকই রাখছেন আমার বডিটা আমার তুলি হয়ে গেছে আমার বোধ আমার সৃজনশীলতা আমার রং কাজেই আমি খুব একটা অভাব বোধ করি না আমি মনে করি যে ওই সময়টা আমার হয়তো এটা ওইটাই সঠিক সিদ্ধান্ত ছিল কারণ একসঙ্গে সবকিছু পাওয়া যায় না আমরা এমন একটি রক্ষণশীল সমাজের মানুষ যেখানে পারফর্মিং আর্টস এর সবচেয়ে বিশেষ করে নৃত্যকে একটু অন্যভাবে দেখা হয় তা আপনি বেশ আগে বেশ খানিকটা আগে বাংলাদেশ তখন এই পর্যায়েও ছিল না ওই সময় নৃত্যকে বেছে নিলেন কিভাবে সাহসটাই কিভাবে হলো আমি যখন পারফর্মিং আর্টস একাডেমিতে জয়েন করি তখন সারা দেশ থেকে এগারো জন শিল্পী নিয়ে এই পারফর্মিং আর্টস একাডেমি শুরু হয় সরকারিভাবে আমি একেবারেই নতুন একেবারেই কি বলবো কিছুই চিনি না পদঘাট সেই সময় আমি সেখানে চান্স পেয়েছিলাম অনেক লোকের মধ্যে ইন্টারভিউ দিয়ে তো তখন থেকে একটা জিনিস আমি ফিল করলাম যে ইচ্ছে যদি সঠিক ইচ্ছে বা যেটা আমি চাই সেটা যদি আমি না পাই তাহলে ক্রোধ পারে আর যখন সেটা পেয়ে যাই তখন কিন্তু লোভ পারে তো আমাকে কিন্তু সেই লোভে পেয়ে গেছিলো যে ভালো কাজ করার লোভ আমাকে ভালো করতে হবে সেই ভালোর লোভ কিন্তু আমাকে তাড়িয়ে বেরিয়েছে যেই কারণে আমি অনেক কিছু ছেড়েছি শুধু নাচের জন্য কারণ নাচ থেকে আমি পাচ্ছিলাম অনেক আমি তখন যেটা কল্পনাও করা যেত না ওই সময়ে আমি তখন ডান্সের উপর ট্রেনিং নিচ্ছি দেশ বিদেশ ঘুরছি সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমি লিড করছি সবসময় মনে হয়েছে যে অনেকে ভাবে যে উম পেয়ে তো গেছে আর কি দরকার আমার সবসময় মনে হচ্ছে যে পেয়েছি আমি কি দিচ্ছি আমাকে তো দেওয়ার জায়গাটা আমার তৈরি করতে হবে তাহলে আমি হারাবো এই যে হারাবার ভয় এবং ভালো কাজ করার লোভ এই দুটো আমাকে কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে বেড়ায় আমি যদি আজকে এই পর্যায়ে না আসতাম হয়তো ভুল ডিসিশন সবাই বলতো পরিবার থেকেও তখন একটা সময় বলছো বলতো যে এত কেন তোমাদের এখন এখন থামা উচিত তুমি অন্য প্রফেশনে যাও সবাই অন্যরা সবাই ভাই বোনরা এক একজন এক এক প্রফেশনের এটা ডান্সটা তো কোনো প্রফেশন হতে পারে না তো সেই জায়গায় গিয়ে আমার তখন মনে হয়েছে যে না আমি যেটা করছি তা সেটা থেকে আমি পাচ্ছি এই যে মানুষের ভালোবাসা যারা আমাকে বারবার বলছে যে না নিপা এটা দিলে নিপা ভালো করবে বা নিপাকে দিলেই কাজটা ভালো হবে ওদের আমি হতাশ করব না সেটা আমি কি পাই পরে দেখা যাবে আসলে আমরা দর্শক হিসেবে যদি বলি আপনার ভক্ত হিসেবে যদি বলি যে আমরা আপনাকে দেখি আপনাকে দেখে মনে হয় এই পারফরমেন্সের জায়গায় যে আপনি একটা প্রার্থনার জায়গা মনে হয় আপনি মনে হয় যে প্রার্থনা করেন আমাদের মুগ্ধতা সেটাই বলে আর কি তো আপনার কোন সময় থেকে মনে হলো পেশাদার হিসেবে নেব যখন আমাকে একটা জায়গায় গিয়ে মনে হলো যে এটাকে খুব বেশি সময় আমি দিতে পারবো না আমি যদি অন্যভাবে জীবনটাকে লেট করি আমি যদি অন্য পেশায় চলে যাই আমি যদি অন্য একটা চাকরি করি বা আমি আমার বিয়ে হয়ে আমি বিদেশে চলে গেলাম আমি এ আমার নাচটাকে আর রাখতে পারবো না তখন থেকে আমার এই বোধটা তৈরি হলো যে না আমি সব ছাড়বো কিন্তু নাচটা ছাড়বো না সেটাই আমার মনে হয় প্রফেশন হিসেবে নেওয়ার একটা বড় কারণ আপনি পেশাদার ভিত্তিতে নিয়ে আজকে সফল হয়েছেন আইকনে পরিণত হয়েছেন এখন বাংলাদেশের কি অবস্থা নৃত্যকে কি পেশা হিসেবে নেবার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে আপনি কি বলবেন আমার কাছে মনে হয় এখনই বেশি সুযোগ কারণ হচ্ছে যে মানুষের শেখার প্রতি আগ্রহ বেড়েছে অনেক শেখার সুযোগ শেখানোর সুযোগ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে নাচের ডিপার্টমেন্ট খুলেছে বিভিন্ন স্কুলে কলেজে নাচের ক্লাস করা হয় নাচের ডিপার্টমেন্ট হিসাবে এখন যথেষ্ট একটা ভালো জায়গায় এসছে কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয় যে আমরা নাচ শিখছি নাচকে প্রফেশন হিসেবেও নিচ্ছি কিন্তু শুধু নাচ করছি নাচের পাশাপাশি অনেক কিছু করতে চাচ্ছি যেই কারণে একজন আপনি না একজনকে আপনি নৃত্যশিল্পী বলবেন না অভিনয় শিল্পী বলবেন না মডেল বলবেন না অন্য কোনো প্রফেশনের বলবেন আপনি নিজে ভেবে মানে পাওয়া যায় না এই যে এই ক্ষেত্রে আমি বলি যে শুধু নৃত্যশিল্পী পাওয়া যাচ্ছে না কিন্তু অনেক কিছু করছে তারা নাচটাও করছে আপনি এক সময় টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রায় পঞ্চাশের অধিক নাটকে অভিনয় করেছেন মডেলিং করেছেন পরবর্তীতে সেগুলো আর করলেন না কেন খুব সিনসিয়ারলি যে আমি করেছি তা না আর এর ব্যাপারে আমি যদি বলি অ্যাজ এ মডেল আমি লাক্সের মডেল হয়েছি কিন্তু আমি কিন্তু একজন নৃত্যশিল্পী হিসেবে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ নৃত্যশিল্পী তারকা হওয়া যায় সেটা কিন্তু আগে কখনো কেউ মানে ভাবে ভাবেও নি বা ভাবতে চাইতো না এখনো ভাবতে চায় না যে নৃত্যশিল্পীরা তারকা হয় না ওরা নাচ করে ঠিক আছে কিন্তু মডেল নাটক করলে সেটা তারকা হবে অন্য গান করলে হবে নাচ করলে তারকা যায় না তো ওই সময় যখন আমি একটা করি তখন আমার কাছে মনে মনে হচ্ছিল যে না নাচের পিছনে সময় দেওয়াটা হয়তো সার্থক কারণ এরকম একটা জায়গায়ও আমি স্বীকৃতি দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে ছাড়তে হয়েছে ওই সময়ে এসে আমাকে অনেক বেশি নিজের সঙ্গে বোঝাপড়া করতে হয়েছে কারণ মডেলিং তো তখন অনেক বেশি মানে চর্চা হচ্ছে অনেক করছে অনেক বড় বড় প্রোডাকশন হচ্ছে সেখান থেকে আমাকে না করতে হয়েছে নিজেকে সংবরণ করতে হয়েছে ফিল্ম করার প্রচুর অফার ছিল নাটকও হয়তো সিরিয়াসলি তখন যদি চাইতাম বিভিন্ন গ্রুপের সঙ্গে আমার অনেকেই বলতো যে প্লিজ আসো তোমরা নাটকটা করো অনেক দিক দিয়ে ভালো হবে কিন্তু কোনো কিছুই করিনি এবং না করতে পেরেছি বলেই হয়তো আমি শুধু নৃত্যশিল্পী আমি খুব গর্ববোধ করি যে এটা বলতে যে আমি শুধুই নৃত্যশিল্পী আর কোনো কিছু আমি পারি না আমি করতেও যাইনি নৃত্যশিল্পী না হলে কি হতেন ওই যে বললাম পারিবারিকভাবে হয়তো ওই সেবা কিংবা ডাক্তার কিংবা এই ধরনের কিছু হতাম পরিবারে যে যারা যেভাবে আমরা গড়ে উঠেছি বা ছবি আঁকতাম একটা পেন্টার হতাম বা এরকম কি হতাম আমি আমার মনে হয় এগুলো আর ভাবি না হলামই যখন না আর ভাবে কি হবে হওয়ার দরকারও হয়নি আমার আপনি যেমন এক দিকে একজন নৃত্য শিল্পী তেমন একজন নৃত্য শিক্ষক বটে আজকে প্রায় 20 বছর মানে নৃত্যাঞ্চলের মাধ্যমে আপনি নৃত্য শিল্পী গড়ার একটা মহা কাজ করছেন এই পর্যায়ে এসে কতটুকু সফল হলো বলে আপনার মনে হয় আমি মনে করি আমরা অনেকটাই সফল এই জন্য যে আমরা খুব শুরু থেকেই অসম্ভব সারা পেয়েছে নৃত্যাঞ্চল করার পর থেকে আমরা দুই হাজারে প্রথম নৃত্যাঞ্চল শুরু করেছিলাম আর হয় কি যে নাচ করার পাশাপাশি একটা তো তারা একটা বোধ ছিল যে আমরা তো কাজ করতে গেলে একটা গ্রুপ প্রয়োজনেই হয় আমি যদি আমার আমার হাত দিয়ে গড়া শিল্পী না পাই তাহলে তাদের দিয়ে আমরা আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না সেই সেভাবেই শুরু করা আমি শিবলি এবং জাহাঙ্গীর ভাই মোহাম্মদ জাহাঙ্গীর উনি মারা গেছেন কিছুদিন আগে ওনারা তিনজন মিলে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম কিন্তু আমরা খুবই ভাগ্যবান যে খুব অল্প দিনের মধ্যেই আমরা প্রচুর ছেলে মেয়ে পেয়েছি এবং সিনসিয়ার ছেলে মেয়ে অনেক সিনিয়র শিল্পীরা অনেক ভালো করছে কাজ করছে তো সেই জায়গায় আমি মনে করি যে আমরা অনেক কাজ করেছি অনেক নৃত্যাঞ্চল থেকে আমরা শুরু থেকেই চেয়েছিলাম যে একটু ব্যতিক্রমী কাজ করব অনেক বড় বড় প্রোডাকশান হয়েছে কাজে আমাদের মধ্যে যে একটা এক ধরনের কি বলবো একটা সম্পর্ক একটা পরম্পরা চলে আসছে সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং সেভাবেই নৃত্যাঞ্চলটাকে নিয়ে যেতে চাই যদি আমি গণমাধ্যমের কথা বলি শুধুমাত্র বিটিভি ছাড়া প্রাইভেট চ্যানেলগুলোতে নৃত্যের অনুষ্ঠানের ব্যাপারে যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যায় আর কি তো আসলে পৃষ্ঠপোষকতার জায়গাটি আপনার কেমন মনে হয় যে এই পৃষ্ঠপোষকতায় কি নিত্য নিয়ে এগুলো সম্ভব কি কেন জানি আমি আমি যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে আমরা যখন বিদেশে যাই আমরা ম্যাক্সিমাম প্রোগ্রামের মানে অনুষ্ঠানের মধ্যে যদি গান থাকে দুটো তো আমাদের নাচ করতে হয় আটটা আগে দশটা কারণ হচ্ছে এটা তো ওরা তো ভাষা বোঝে না আমাদের নাচটা দিয়ে তাদের কালচারটাকে বোঝাতে হয় তারপরেও কেন জানি নাচকে সেই জায়গাটাই মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা হয় না এই এইভাবে যদি বলি যে দর্শক যে মূল্যায়ন করছে না তা কিন্তু না আমরা যখন মানে মঞ্চে অনুষ্ঠান করি অসম্ভব সফলভাবে আমরা অনুষ্ঠানগুলো করতে পারি প্রচুর মানে দাম দিয়ে টিকিট কেটে হল ভর্তি দর্শক অনুষ্ঠান দেখতে আসে তো ক্ষেত্রে আমি বলবো যে আমরা সেই জায়গাটাই সফল মঞ্চে আমরা অনেক ভালো কাজ করতে পারি কিন্তু এই যে মিডিয়ার জগৎটা আমি বলি যে এরা উদাসীন কিনা কিংবা বোঝার অভাব নাকি আমি ঠিক আমার আমার ইয়েতে ব্যাখ্যাটা আমি দিতে পারবো না কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও মানে যেটা ভাবি যে বিটিভি ছাড়া আর কোনো উম সত্যিকার অর্থে নৃত্যশিল্পীদের পৃষ্ঠপোষকতা কোনো জায়গাই নেই কোনো একটা ধ্রুপদী নাচ কিংবা ক্লাসিক্যাল ডান্স কিংবা রবীন্দ্র নজরুল নিয়ে যে চর্চা আমার দেশ আমার লালন আমার লোক কিছুই কিন্তু সেখানে থাকে না একেবারেই এই যে একটা ফিউশন ধর্মী নাচ নিয়ে যে আমরা মাতামাতি একটা বলিউডের নাচ দেখছি না এটা হলিউড বলিউডের কথাই বলবো বা এটা বাংলা ফিল্মের নাচ দেখছি ওদেরও যা পোশাক আমাদেরও তা পোশাক এই যে একটা সব কিছু নিয়ে মিলিয়ে একটা খিচুড়ি অবস্থায় আমরা আছি সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের খুব ভাবায় যে এটা হওয়া উচিত ছিল না এটা কিন্তু এখন কিন্তু অনেক বেশি সুযোগ ছিল আমি বা আমার মতো কিছু ভাগ্যবান শিল্পী আছে যে একটা জায়গায় পৌঁছেছি বলে হয়তো আমাদেরগুলো তবুও কিছু হয় অন্য একদম নতুন যারা যারা কাজ করছে যারা একটা মানে প্ল্যাটফর্ম চাচ্ছে তাদের জন্য তো একেবারেই নেই আপনার জীবনে সেরা পারফরমেন্স কোনটি এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে যেহেতু আপনার একটা বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান বসে কোনটার কথা মনে হচ্ছে এভাবে ঠিক এক কথায় বলা যাবে না এক কথায় বলা যায়ও না আমরা আমার এই জীবনে আমি নিজেও বলি যে আমি অনেক ভাগ্যবান অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পেয়েছি অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পেয়েছি যেটা হয়তো ওই সময়ে আমাকে নানাভাবে সাহায্য করেছে আমার সময়টা আমরা নোবেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরমেন্স করেছি এই যাব কখনোই নাচ হয়নি একটা খুবই ভালো লাগে যে এরকম একটা জায়গায় গিয়ে আমরা পারফরমেন্স করতে পেরেছি আমরা সার্ভ গেমসের প্রথম শো সার্ক নাইটের প্রথম শো শান্তি চুক্তি কিংবা যত বড় বড় ইভেন্ট বাংলাদেশের হয়েছে মানে যখন থেকে আমি নাচে ঢুকেছি সবগুলোই আমি করতে পেরেছি সেই সেই ভাগ্যটা আমি হয়তো আমার আমাকে ফেভার করেছে সৃষ্টিকর্তার অনেক আমি মনে করি যে ব্লেসিংস পেয়েছি তো ওই পারফরমেন্সগুলোর মধ্য থেকে আমরা একটি পারফরমেন্স আমাদের দর্শকদের দেখাবো এবং আমরা আপনি কয়েকটার কথা বললেন সেখান থেকে এবং আমরা একটু দেখব Very famous dancer Shamimara in Nepal. He's <laughs> In the middle there, holding up all. After whom this stadium is named Joy Bungler, the clarion call. Go for independence.

কিন্তু নৃত্যের ক্ষেত্রে আপনারা দুজন আপনি এবং শিবলি মোহাম্মদ একটি অসাধারণ জুটি গড়ে তুলেছেন এটি কিভাবে গড়ে উঠল কখন থেকে আসলে না মানে সম্পর্কটা যদি ভাবনার সঙ্গে অনুভবের সঙ্গে মিশে যায় তখন সেটা ভাঙা খুব মুশকিল আর যখন স্বার্থের সঙ্গে মিশে থাকে তখন সেটা টেকানো খুব মুশকিল শিবলির সঙ্গে আমার প্রথম থেকে ভাবনার জায়গাটা একেবারে মিলেমিশে এক হয়ে গেছিল কারণ ওই সময়টা আমি যখন কাজ করি আমার সমসাময়িক পুরুষ নৃত্যশিল্পীর কিছুটা অভাব ছিল আর কেন জানি না যখন শুরু করেছিলাম তখন আমাদের ভাবনার জায়গাটা এক ছিল আমাদের মানসিকতার দিকটা এক ছিল আর একটা হয় না যে একটা কেমিস্ট্রি কাজ করে যে একসঙ্গে কাজ করতে গেলে অনেক অল্প রিহার্সালেও আমরা ইশারায় কাজ করে ফেলতে পারতাম অনেক মানে হয়তো ভুলটাকেও খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম এগুলো কাজ করতে করতে এক একজনের সঙ্গে এক এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সেগুলির সঙ্গে আমার সেটা ছিল আর এই ভাবনা কিংবা বন্ধুত্ব কিংবা একটা মানসিক একটা সম্পর্ক সেটা আমাকে আমাদের অনেক বেশি কাজ করেছে যেটা এখন পর্যন্ত আমরা ওই শক্তিটা পাই যে আমরা একসঙ্গে কাজ করে যে মানুষের ভালোবাসা পাওয়ার যে একটা জায়গা সেটা আমার মনে হয় ওই জায়গাটা থেকেই তৈরি হয়েছে আপনার কর্মের সঙ্গে যুক্ত অনেকগুলো মানুষ আছে অনেক মানুষ আছে তার মধ্য থেকে কয়েকজনকে আমরা পেয়েছি তারা আপনাকে নিয়ে কি বলেছেন আমরা সেটি একটু দেখে আসি একুশে পদকপ্রাপ্ত স্বামীমারা নিপা কেবল একজন প্রথিত যশা নৃত্যশিল্পী নন তিনি আমার গুরুমা আমার সৌভাগ্য যে তার হাত ধরেই আমার নৃত্যে পরিপূর্ণতা পায় নৃত্যে ব্যবহৃত শুধু পোশাকই নয় কার গায়ে কোন রং ভালো মানাবে মঞ্চে কোন আলোর ব্যবহার হবে কোন দর্শক সম্পর্কে বলতে গেলে আমি অনেক কিছু বলতে পারি আর এই নাচ করতে করতে আমার সঙ্গে তার সম্পর্কটা এত চমৎকার নির্মল সুন্দর একটা বন্ধুত্বে পরিণত হয়েছে যে বলতে গেলে অনেক কিছুই বলা যায় তবে ভালো দিকটাই ওর বেশি আর ভালো দিকের মধ্যে সবচাইতে বড় দিক যেটা আমার মনে হয় ও বাই বর্ন আর্টিস্ট অসম্ভব ডিভোটেড আর্টিস্ট আমাদের জীবনে যেমন অনেক দিক আমার নাচের পরেও যেমন আমার জীবনে অনেক রকম আমি দিক মেনটেন করি বন্ধু বান্ধব আমার সোশ্যাল লাইফ হলিডে এটা সেটা কিন্তু নিপা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই এক নাচ নিয়ে আছে এবং যে কারণেই আজকে নিচা নিপার এই অবস্থান বহুদিনের আগের কথা সেটা হলো তখন পারফর্মিং আর্টস একাডেমি বলে একটি একাডেমি হয়েছিল আমি তার প্রধান ছিলাম আমরা একদম নতুন মেয়ে যারা ঢাকা শহরে নাচেনি আগে কিংবা অন্য কোনো ইয়েতে নাচেনি অনুষ্ঠানে নাচেনি তাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হলো মোটামুটি আমরা নতুন মেয়ে বেশ কিছু সিলেক্ট করলাম তার মধ্যে অনেকেই খুব প্রতিভাবান ছিল কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হল যে নিপার মধ্যে কেন জানি না একটা অদ্ভুত একটা শক্তি আছে শৈল্পিক বোধ আছে আর নৃত্যভঙ্গি একটা সহজ বিচরণ আছে আপা আপনার নৃত্য শিল্পের সংযুক্ত তার বয়স প্রায় চার দশক আজকে এই চার দশক পরে এসে বাংলাদেশের নৃত্য শিল্প কোন জায়গায় এটা কি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক নাকি সারা দেশেও এর চর্চাটাও সেই অর্থে হচ্ছে সেইভাবে হচ্ছে আমি তো মনে করি যে ঢাকার বাইরে আমাদের চেয়ে বেশি সিনসিয়ারলি কাজ করে সবাই কারণ হচ্ছে যে অনেক সময় হয় না যে একটা ভালো কাজ দেখানোর সুযোগ না পেলে ইচ্ছেটা বেড়ে যায় তাদেরও কিন্তু সেই অবস্থা কারণ অনেক ভালো ভালো শিল্পী তৈরি হচ্ছে আমরা কিন্তু দেখাতে পারি না সবাইকে সুযোগ নেই আমাদের তাই ওই প্ল্যাটফর্মটার দেওয়ার জন্য পৃষ্ঠপোষকতার তো বললামই আমি আর যদি বলি যে নাচের অবস্থান আমি মনে করি যে অসম্ভব ভালো একটা অবস্থান বাংলাদেশে এখন নাচের প্রতিটা সংগঠনই যার যার জায়গা থেকে চেষ্টা করছে যে ভালো কাজ করার এবং অনেক ছেলে ছেলেমেয়েরা ভালো শিখে এসছে ভালোভাবে নিজেকে তৈরি করছে যারা শেখাচ্ছে এবং দৃষ্টিভঙ্গিও অনেক চেঞ্জ হয়েছে অনেক আধুনিকতা এবং অনেক মূল্যবোধ অনেক সৃজনশীলশীলতা এসছে নাচের মধ্যে আপনি অনেক ইতিবাচক কথা বললেন অনেক নৃত্যশিল্পী তৈরি হচ্ছে ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু হয়তো ফোকাস নেই কিংবা এত ভালো কিছু হচ্ছে কিন্তু আমার আমরা যারা দর্শক একটা আক্ষেপের জায়গা আছে যে আমরা আর কোনো স্বামীমারা নিপা পা সেই অর্থে পাচ্ছি না কেন পাইনি কেন না স্বামী মারা হতে হবে এমন কোনো কথা নেই স্বামী মারা নেপার চেয়েও অনেক 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 ভালো শিল্পী নিশ্চয়ই বাংলাদেশে তৈরি হচ্ছে হবে আমি খুবই আশাবাদী আরেকটা বেশি বিশেষ সময় ছিল আমাদের সময়টা সেটা হচ্ছে যে খুঁজে নিত শিল্পীদের ভালো শিল্পীদের খুঁজে নিত তার কারণ হচ্ছে যোগ্য লোকরা কিন্তু যোগ্য জায়গায় ছিল যার যার করানোর কথা কাজটা সে কিন্তু বুঝতো যে শিল্পীটাকে দিয়ে আমার ভালো কাজ হবে এখন কিন্তু সেই জিনিসটা অনেকটাই হারিয়ে গেছে সে কারণে যদি সুযোগ আমরা দেই অনেক ভালো শিল্পীরা এদেশকে দেশের পতাকা বহন করার শক্তি রাখে এই পরিবর্তন বা উত্তরণের জন্য আমাদের কি করা উচিত অনেক ভালো কাজ করা উচিত আমি নিজে মনে করি যে থেমে থাকলে হবে না আমাকে কে দিচ্ছে আমাকে কেউ ডেকে ডেকে অনুষ্ঠান দিবে আমরা তো সেটা নিয়ে বসে থাকি না আমি ভালো কাজ করব আমার মূল্যায়ন দর্শক নিশ্চয়ই করবে এবং দেরিতে হলেও করবে আমি আমি সেটা বিশ্বাস করি এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব একজন সৃজনশীল মানুষের জন্য কোনটা ভালো একা থাকা নাকি ঘর সংসার ইত্যাদি করা আসলে এগুলো তো দুয়ে দুয়ে চার হয় না একা থাকলেই কেউ ভালো শিল্পী হয়ে যাবে আবার ঘর করলেই হবে না এটা আমি বিশ্বাস করি না সেটা হচ্ছে যে আর যার বোধ হ্যাঁ যার যার পরিস্থিতি তাকে হয়তো সেভাবে থাকতে বাধ্য করে আর নিজের বোধগুলো কিন্তু নিজেরই যেমন আমরা কিছু কিছু জায়গায় তো খুব অসহায় যে আমি চাইলেও আমার দুঃখটাকে তো বিক্রি করতে পারবো না চাইলেও আমার প্রচুর পয়সা থাকলেও আমি আনন্দ কিনতে পারবো না এই যে দুঃখ আনন্দের বোধটা কিন্তু নিজের একার তবে আমি মনে করি যে স্বাধীনতার বিষয়টা তো অবশ্যই জরুরি একজন সৃজনশীল মানুষের জন্য এই পর্যায়ে কোনো অপূর্ণতা আছে কিনা কোনো বিষয়ে অপূর্ণতাটা তো এই যে বললাম আপেক্ষিক হ্যাঁ অনেক কিছু ছাড়া ছাড়তে হয় অনেক কিছু না পাওয়ার বেদনা বহন করতে হয় তারপরে আমি মনে করি একটা মানুষ না গাছের মতো যেমন একটা সময়ে সবগুলো পাতা ঝরে যায় অনেক ভালো মানুষ ভালো কাছের মানুষ অনেক তার প্রাপ্তির জায়গাগুলো হয়তো ঝরে যায় তারপরেও তাকে একটি গাছের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় আগামী বসন্তের জন্য আবার পাতা গজাবে আবার আনন্দময় হয়ে যাবে জীবন কাজে না পাওয়াটা সঙ্গে নিয়ে পাওয়ার আনন্দে বিপুট থাকতে চাই জন্ম সৃষ্টি একটা নির্দিষ্ট জীবন আবার এক সময় বিদায় এই যে এই অপার রহস্য এই রহস্য নিয়ে কি বলবেন এটাকে মানতেই হবে কিছু করার নেই শুধু এইটুকুই বলবো যে পৃথিবীকে ভালোবেসে মানুষের মতো বেঁচে মানুষের মতো মরতে পারলেই যথেষ্ট মানে এই আকাঙ্ক্ষাটাই থাকে যেন আমি যখন যাব তখন যেন সবাই বলে যে একজন মানুষ হিসেবে আমি যেতে পেরেছি কারণ এই যে পৃথিবীতে এত কিছু জানি আমরা চলে যাব। তারপরেও যে মানুষ কত রকম ভাবে নিজেকে খারাপ করে ফেলে মানুষের মুখোশটা থাকে ভিতরে মানবতা থাকে না মনুষ্যত্ব থাকে না সেই জীবনটা আমার কাছে জীবন মনে হয় না মানুষের মতো যদি মরতে পারি সেটাই আমার কাছে মনে হয় যথেষ্ট আপনি প্রায় বাংলাদেশের বেড়ে ওঠার সঙ্গে বেড়ে উঠছেন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছি এই সময় এসে বাংলাদেশ বাংলাদেশ কেমন চলছে আপনার কাছে কেমন মনে হয় আমি আমরা কিছু নেই আমরা অনুভব করি তখন যখন আমরা একটা পতাকাটা নিয়ে বাইরে যাই দেশের বাইরে যাই অনুভূতিগুলো যে কেমন হয়ে যায় তখন এখন দেশে গেলে অনেক সময় অনেক কিছু আমার দেশে ভাল লাগছে না এই না সেই না অনেক কথা বলি কিন্তু যখন বাংলাদেশ নামটা ঘোষণা করা হয় যখন পারফরমেন্সের জন্য পাটা ফেলি তখন কোথায় যেন আমরা হারিয়ে যাই মনে হয় যে অনেক রক্তের বিনিময়ে আমরা যে পতাকাটা পেয়েছি সেই জায়গাটা যেন আমি ধরে রাখতে পারি ওই বোধটা কিন্তু ভীষণভাবে তারা করে এই এই পতাকাটাকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু আমাদের মতো করে কাজ করে যাচ্ছি এটা কিন্তু দেশের ভালোবাসাটা ওই জায়গাটা গিয়ে আরও বেশি করে উপলব্ধি করি অনেকগুলো দেশ যায় একটা মানে ভিতরে ভিতরে একটা প্রতিযোগিতা আমার দেশ ভালো করতে হবে আমার আমার কাজটা ভালো করতে হবে আমার দেশের মুখ উজ্জ্বল করতে হবে কাজে আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে তার কাজটাকে ঠিক মতো মূল্যায়ন করি কাজটাকে ভালো করে করার চেষ্টা করি তাহলে আমি মনে করি যে এই দেশের যেই আবেগ যেই শক্তি যেই সৃজনশীলতা সেটা বহু বহুদূর আমরা নিয়ে যেতে পারবো অসাধারণ কথা বললেন বাংলাদেশের অনুভূতি নিয়ে বিদেশে গেলে বাংলাদেশকে বোঝা যায় দেশকে বোঝা যায় প্রিয় মাতৃভূমিকে বোঝা যায় সাধারণত অবসর সময় বা আমরা মনের খোরাক মেটাবার জন্য গান শুনি আবৃত্তি শুনি কিংবা চলচ্চিত্র দেখি শিল্প গ্যালারিতে গিয়ে চিত্র গ্যালারিতে গিয়ে চিত্রকর্ম প্রদর্শনী দেখে আপনাকে কোন জিনিসটা টানে আসলে হয় কি যে আমরা তো সারাক্ষণ এর এর মধ্যেই থাকি অবসর যদি বলি আমি সেটা হচ্ছে যে এক ধরনের অবসর যে আমি একটা ভালো কিছু কাজ দেখতে চাচ্ছি আমি অপশন নিয়েই দেখব আমরা প্রচুর মানে আমি নিজে বিশেষ করে অনেক বেলে দেখি আমি বিদেশি কোরিওগ্রাফি ডান্স সব সময় ফলো করি এটা আমার একটা সুন্দর সময় কাটে অনেক ভালো ভালো ছবি দেখতে চাই দেখিও গান তো একটা জীবনের অংশ চিত্রকলা হয়তো সেভাবে যে হয়তো ওইভাবে দেখা হয় না কিন্তু যেটা আমার আয়ত্তের মধ্যে আছে সেগুলো তো করি কিন্তু তারপরেও অবসর যেটা আমার মনে হয় যখন আমরা পাই এটা একটা নির্মল আড্ডা একটু ভাই মার সঙ্গে বসে গল্প করা সেটা একটা অনেক বড় শক্তি দেয় আমাকে আমি মনে করি আমরা এতক্ষণ আপনার জীবনের কথা শুনলাম আপনার ভাবনার কথা শুনলাম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আরো দীর্ঘদিন কাজের মাধ্যমে আমাদেরকে আলোকিত করুন ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আর এই পর্যায়ে আমি একজন নৃত্যশিল্পী এটা ভাবার অনুপ্রেরণা আমার দর্শকরাই দিয়েছে তাদের কাছে আমি আরও কাজ দিতে চাই এটুকুই আমার কাছে আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন